আল্লাহ দিল মোহরানা, আমরা নেই যৌতুক, কত বড় ডাকাত। এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে, এটা তার অধিকার। অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে, ঠকায় আর মাফ চায়। বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা, ভালোবাসা হবে খালি। ওই রাতে পাদের মাফ চায়, কে মাফ করে দেওয়ারে। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না, শপিং মলে যাইতে দেয়, পহেলা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। বিশ্বনবী বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না। জুরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে তাই না, কিন্তু শপিং মলে যাইতে দেয়, পহেলা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়, আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই। 14ই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমনভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না, ফিতনা হবে কেন, আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণুই বলেছেন, দেখেন কি অধিকার দিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য, এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদত অধিকার। কিস অধিকার? ইবাদত অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নম্বর যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে, এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদের অধিকার আছে। ছেলে যদ্দুর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন। ছেলেকে যদি বাবা 2 লক্ষ টাকা দেয়, মেয়েকে দিতে হবে কয় লাখ? কথা বলো, 1 লাখ। ছেলেকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয়, মেয়েকে দিতে হবে কয়টা? কার আইন? আল্লাহর আইন। এ আইনে উল্টাপাল্টা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, এটা আল্লাহর দেয়া আইন, এ আইনে উল্টাপাল্টা করা যাবে না। নারীদের অধিকার আছে সম্পদে। অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। কি করে দিলাম? দোয়া। তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন, ছেলেকেও তো দোয়া করবেন, ছেলেকেও দোয়া করবেন, মেয়েকেও দোয়া করবেন। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন। তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই। অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয়, মেয়েকে ঠকায়, আছে না নাই? জুরিতে বোধহয় এগুলো চলে না। ছেলের পাতে দেয় মুরগির রাং, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। কিতা খাও তোমরা? ঠ্যাং খাও নি? হ্যাঁ, ট্যাং। তো ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ট্যাং। আহা, তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? চায়। যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়েদের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে, আল্লাহর একটা খেলা আছে, ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতে অধিকার, ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার, ইসলাম নারীকে 3 নম্বর যে অধিকারটা দিয়েছে, আল হুকুক ফিল মাহার, মোহর পাওয়ার অধিকার। প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজব্যান্ডের কাছে মোহরানার অধিকার আছে। সুবহানাল্লাহ। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মোহরানা তুলে দাও। কার আইন? আল্লাহর আইন। এখন এই মোহরানাও নাই, মোহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক।
কি ঢুকাইছি? আল্লাহ দিল মহরানা, আমরা নেই যৌতুক। কত বড় ডাকাত এগুলো, ডাকাত ছেলেটে কমনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে, এটা তার অধিকার। অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে, ঠকায় আর মাফ চায়, কি করে? কত বড় ডাকাত। বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা, ভালোবাসা হবে খালি ওই রাতে। পা ধরে মাফ চায়, কে মাফ করে দেওয়ারে। আহা, বুঝলো না ইসলামটারে, চিনলো না, শিখলো না। এজন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে। আল্লাহ বললেন নেহলা, সন্তুষ্ট চিত্তে দিবি, মনের মধ্যে যেন খুঁতখুঁতি না থাকে। ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে। তাহলে মোহরানার অধিকার দেখেন কত অধিকার দিল। চার নম্বর, ইসলাম নারীকে দিয়েছে হুকুক ফি তালিম, শিক্ষা অর্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার। জ্ঞান অর্জন শুধু আমরা করব না, আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু এতটুকু না, আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান, আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান, মেয়েকেও মাদ্রাসায় পাঠান। জ্ঞান অর্জন তার অধিকার। বিষ্ণু বলেছেন তলাবুল আইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে? এটা ফরজ। পুরুষরাও যেমনি শিক্ষিত হবে, নারীরাও শিক্ষিত হবে। নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই, যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই। শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে। তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে, সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে সব হতে পারে। এই অধিকার নারীকে দিয়েছে কে? আল হুকুক ফি তালিম, শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে। পাঁচ নম্বরে ইসলাম নারীকে দিয়েছে হুসনুল মুআশারা, ভালো আচরণ পাবার অধিকার। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহর আদেশ, খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কখনো হাসি দেয় না, মুখটা গোমরা করে রাখে, আছে না নাই, সব সময় ঝিরকি দিয়ে কথা বলে, রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইতে আছে না নাই। বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মা এসে বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন, দু চারজনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন, আর স্ত্রীও সবসময় উৎপেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহওয়ালা বানাই দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সব কিছুর প্রশংসা করবেন। পাঁচটা অধিকার। ছয় নম্বর ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার। কিসের অধিকার? উপার্জন, আলাদা উপার্জন। ইসলাম বলে হাজব্যান্ডের ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। আমাদের দেশে অনেকে জাকাত যখন পেই করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে জাকাত দেয়। নো, ইটস টু ইন্ডিভিজুয়াল, এখানে দুইটা আলাদা ব্যক্তি। হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব, ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব, জাকাত একসাথে দেয়া যাবে না, দুজনের ব্যালেন্স আলাদা। ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স। স্ত্রীর সম্পদ থাকতে পারে অনেক, সে তার সম্পদের হিসাব করে হাল আনিল হাউল, এক বছর হলো কিনা, নিসাব পরিমাণ হলো কিনা, জাকাত দিবে। হাজব্যান্ডের সম্পদ থাকতে পারে অনেক, হাজব্যান্ড তার হিসাব করে সে জাকাত দিবে। এমনকি হাজব্যান্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজব্যান্ডেরও জাকাত দিতে পারে। মশালাটা জেনে নেন, হাজব্যান্ড যদি গরিব হয় তাহলে, স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজব্যান্ডকেও কি দিতে পারে? জাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজব্যান্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না। এর কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয় হাজব্যান্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ, পড়েন